আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সকলের মঙ্গল কামনায় আজকে আমরা একাদশ দ্বিতীয় এবং পর্যায়ের দ্বাদশ শ্রেণীর নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি মাহফুজ মাহবুব, সিনিয়র প্রভাষক ও বিভাগীয় প্রধান মেট্রোপলিটন কলেজ ঢাকা। চিত্রটি লক্ষ্য করো, তোমরা কি কিছু বুঝতে পারছ? আজকের আলোচ্য বিষয় কি হতে পারে? আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্র। এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলি জানতে পারব সেটি হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্র বর্ণনা করতে পারবো এবং স্ত্রী প্রজনন তন্ত্রের উপর হরমোনাল যে ক্রিয়া সেই ক্রিয়াগুলি ব্যাখ্যা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ত্রী প্রজনন তন্ত্রের বিভিন্ন বিষয় আলোচনার পূর্বে স্ত্রী প্রজনন তন্ত্র কাকে বলে সেটি আমরা জানব। স্ত্রী দেহে যেসব অঙ্গ প্রত্যক্ষভাবে ডিম্বাণু তৈরি করে এবং পুরুষ দেহ হতে আগত শুক্রাণু দ্বারা নিষেকের মাধ্যমে জাইগোট সৃষ্টি করে এবং পরিস্ফুটনের মাধ্যমে মানব শিশুর জন্ম দেওয়ার সাথে জড়িত থাকে, তাদেরকে একত্রে স্ত্রী প্রজনন তন্ত্র বলে। তাহলে আবারও বলছি, স্ত্রী দেহে যেসব অঙ্গ প্রত্যক্ষভাবে ডিম্বাণু তৈরি করে এবং পুরুষ দেহ হতে আগত শুক্রাণু দ্বারা নিষেকের মাধ্যমে জাইগোট সৃষ্টি করে এবং পরিস্ফুটনের মাধ্যমে মানব শিশুর জন্ম দেওয়ার সাথে জড়িত, তাদেরকে একত্রে বলা হয় স্ত্রী প্রজনন তন্ত্র। স্ত্রী প্রজনন তন্ত্রের প্রধান যে অংশগুলি রয়েছে বা প্রধান যে অংশটি সেটি হচ্ছে ডিম্বাশয়, কারণ এখানে ডিম্বাণু উৎপন্ন হয়। বাকি যে অংশগুলি রয়েছে তাদেরকে বলা হয় আনুষঙ্গিক জনন অঙ্গ। আনুষঙ্গিক জননাঙ্গ সমূহ ডিম্বাণুকে নিষেকে অংশগ্রহণ, ভ্রূণের বৃদ্ধি ইত্যাদি কাজ নিয়ন্ত্রণে সেবা করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখে নিই যে স্ত্রী প্রজননতন্ত্রের অংশগুলি কি কি। তোমরা দেখে নিতে পারো ডিম্বাশয়, ডিম্বনালী, জরায়ু এবং যোনি। এই অংশগুলো নিয়েই হচ্ছে স্ত্রী যে প্রজনন সেটি। এখন গঠিত। আমরা এই স্ত্রী প্রজনন তন্ত্রের বিভিন্ন অংশগুলির বিস্তারিত বিবরণ সম্পর্কে জানব। প্রথমে আমরা যেটি সম্পর্কে জানব সেটি হচ্ছে ডিম্বাশয়। আমরা চিত্রে লক্ষ্য করি, অ্যারো দিয়ে এখানে দেখানো হয়েছে ডিম্বাশয়, স্ত্রী দেহের যোনিগহ্বরে অবস্থিত ডিম্বাকৃতির, এখানে দেখো সাদা বর্ণের দুটি ডিম্বাকৃতির যে জননাঙ্গের মধ্যে স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু উৎপন্ন হয় তাকে ডিম্বাশয় বলে, এবং শ্রোণী গহ্বরের পেছনের দিকে একজোড়া ডিম্বাশয় বিদ্যমান। যদি বলা হয় ডিম্বাশয় কোথায় অবস্থিত, লক্ষ্য করো শ্রোণী গহ্বরের পেছনের দিকে এটি অবস্থিত এবং অনেকটা দেখতে কাঠ বাদামের মতো এবং ডিম্বাকৃতির, এবং ডিম্বাশয়ের বাইরের যে আবরণ সেই আবরণকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম, এবং জার্মিনাল এপিথেলিয়ামের নিচে অবস্থিত টিউনিকা অ্যালবুজেনিয়া, এবং প্রতিটি ডিম্বাশয় ব্রুড লিগামেন্ট, প্রত্যেকটি ডিম্বাশয় ব্রুড লিগামেন্ট দিয়ে জরায়ুর প্রাচীরে আটকে থাকে এবং এদের কাজ হচ্ছে ডিম্বাণু উৎপন্ন করার। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আরো কিছু তথ্য আমরা এই ওভারি বা ডিম্বাশয় সম্পর্কে জেনে নিই। প্রত্যেকটা ডিম্বাশয় যদি বলা হয় লম্বা কতটুকু, তোমরা অবশ্যই মনে রাখবে যে এটি লম্বা হচ্ছে 3 থেকে 5 সেন্টিমিটার। কতটুকু লম্বা হচ্ছে? 3 থেকে 5 সেন্টিমিটার, এবং ডিম্বাশয় 2 থেকে 3 সেন্টিমিটার চওড়া হয়। তাহলে লম্বা হচ্ছে 3 থেকে 5 সেন্টিমিটার এবং 2 থেকে 3 সেন্টিমিটার হচ্ছে চওড়া। আমরা চিত্রে লক্ষ্য করি, এবং এদের যে পুরুত্ব
এই পুরুত্ব হচ্ছে 0.6 থেকে 1.5 সেন্টিমিটার। পুরুত্ব কতটুকু? 0.6 থেকে 1.5 সেন্টিমিটার। এরা দেখতে আমরা পূর্বে বলেছি অনেকটা কাঠবাদামের মতো, এবং ডিম্বাশয়ের সর্বাপেক্ষা বাহিরের যে আবরণ সেটিকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম, ঠিক আছে। এবং জার্মিনাল এপিথেলিয়ামের নিচে অবস্থিত শ্বেততন্তু যে স্তরটি থাকে সেটিকে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া বা শ্বেত আবরক, টিউনিকা অ্যালবুজিনিয়া বা শ্বেত আবরক। এবং টিউনিকা অ্যালবুজিনিয়ার সাথে অবিচ্ছিন্নভাবে অবস্থিত এক প্রকার জালের বা জালকের ন্যায় যে টিস্যু বা কলা থাকে সেটাকে বলা হয় স্ট্রোমা। এবং জার্মিনাল এপিথেলিয়াম থেকে উৎপন্ন হয়ে গ্রাফিয়ান ফলিকুলগুলো স্ট্রোমার মধ্যে অবস্থান করে, বিশেষ করে ডিম্বাশয়ের যে পরিধি রয়েছে সেই পরিধির দিকে প্রতিটি ডিম্বাশয়ে ব্রুড লিগামেন্ট দিয়ে জরায়ু প্রাচীরের সাথে আটকানো থাকে। তাহলে এই তথ্যটি তোমাদের মনে রাখতে হবে যে ডিম্বাশয়ের পরিধির দিকে প্রতিটি ডিম্বাশয় কোন লিগামেন্ট দ্বারা জরায়ু প্রাচীরের সাথে আটকানো থাকে। আমরা আবারও বলছি, ব্রুড লিগামেন্ট দ্বারা। এবং যদি বলা হয় ডিম্বাশয়ের কাজ কি, ডিম্বাশয়ের কাজ ডিম্বাণু উৎপন্ন করা, এবং এর প্রাচীর থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন হরমোন ক্ষরিত হয়। তাহলে ডিম্বাশয়ের আরও একটি কাজ হচ্ছে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং রিল্যাক্সিন নামক যে হরমোন রয়েছে সেই হরমোন নিঃসরণ করা। আশা করি তোমরা বুঝেছ। এখন আমরা জানবো সেটি হচ্ছে ডিম্ব নালী, ঠিক আছে। এই যে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি, ডিম্ব নালী। তাহলে যদি বলা হয় ডিম্ব নালী কয়টি থাকবে, অবশ্যই যেহেতু ডিম্বাশয় দুটি সুতরাং ডিম্ব নালীও থাকবে দুটি। তো ডিম্ব নালীর আরেকটি নাম হচ্ছে কি, ফেলোপিয়ান নালী, ঠিক আছে। তাহলে ডিম্ব নালীর ইংরেজি যে টার্ম সেটি তোমাদের শিখে রাখতে হবে, ফেলোপিয়ান নালী। এবং এটি জরায়ুর দুই পাশ থেকে, তাহলে জরায়ুর দুই পাশ থেকে দুটি নালী উৎপন্ন হয়ে ডিম্বাশয় পর্যন্ত বিস্তৃত থাকবে। তাহলে এটি কোথা থেকে উৎপত্তি হবে, জরায়ুর দুই পাশে থেকে উৎপন্ন হবে। যদি বলা হয় ফেলোপিয়ান বা ডিম্বনালীর সংখ্যা কত, দুটি, এবং কত দূর পর্যন্ত বিস্তার লাভ করবে, ডিম্বাশয় পর্যন্ত, ঠিক আছে। এবং প্রত্যেকটা ডিম্ব নালী যদি বলা হয় লম্বা কতটুকু, এটি হচ্ছে 12 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এবং ফেলোপিয়ান নালীর যে প্রাচীরটি, ফেলোপিয়ান নালী বা ডিম্ব নালীর যে প্রাচীর সেটি হচ্ছে পেশিবহুল, ঠিক আছে। তো ডিম্ব নালীর শেষ প্রান্তে তোমরা লক্ষ্য করো যে প্রান্তে ডিম্বাশয়ের সাথে যুক্ত থাকছে, তো সেই প্রান্তে কিছু অভিক্ষেপ বের হয়, ঠিক আছে। দেখো অনেকটা নখের মতো, ঠিক আছে। ডিম্বনালীর শেষ প্রান্তে যে প্রান্তটা কি থাকছে, ডিম্বাশয়ের সাথে যুক্ত থাকছে, সেখানে কিছু আঙুলের মতো দেখো অভিক্ষেপ বের হয় যেগুলিকে বলা হয় ফিম্ব্রি, ঠিক আছে। কি বলা হয়, ফিম্ব্রি। এবং ডিম্বনালীর প্রাচীর মিশ্রিত রস নিষেকের পরিবেশ তৈরি করে। তাহলে আরেকটু বলি যে ফেলোপিয়ান নালীর অংশ থাকবে কয়টি, চারটি। জরায়ুর প্রাচীর সংলগ্ন ইউটেরাইন অংশ, এবং ইউটেরাইনের পরে কি থাকে, ইস্থমাস, এবং পরবর্তী যে অংশ সেটিকে বলা হয় অ্যাম্পুলা। এবং ফেলোপিয়ান নালীর মুক্ত প্রান্তের ফ্যানেল আকৃতির যে অংশটি, ফেলোপিয়ান নালীর মুক্ত প্রান্তের ফানেলের মতো যে অংশটি দেখা যাচ্ছে সেটিকে বলা হচ্ছে ইনফান্ডিবুলাম। এবং ফেলোপিয়ান নালীর শেষ প্রান্তে অবস্থিত অংশগুলোর কি বললাম, অংশগুলোর কি থাকে, কিছু অভিক্ষেপ থাকে, প্রলম্বিত অংশ থাকে, যেগুলিকে আমরা কিছুক্ষণ পূর্বে বললাম যে ফিম্ব্রি বলে। ডিম্বপথের পর স্খলিত ডিম্বাণুকে ফেলোপিয়ান নালীতে প্রবিষ্ট করানোই হচ্ছে এই ফেলোপিয়ান নালীর কাজ। ফিম্ব্রির ঠিক আগের স্ফীত অংশকে বলা হচ্ছে অ্যাম্পুলা। তাহলে ফিম্ব্রির ঠিক আগে অর্থাৎ যে প্রলম্বিত যে অংশ, ঠিক তার আগের অংশটি একটু প্রসারিত হয়ে যায়, এই প্রসারিত অংশকে বলা হচ্ছে কি, প্রসারিত অংশকে বলা হচ্ছে অ্যাম্পুলা। এবং এইখানে কি হয়, শুক্রাণু বা ডিম্বাণুর মিলন বা নিষেক ঘটে, এবং ফেলোপিয়ান নালীর প্রাচীর নিঃসৃত রস নিষেকের পরিবেশ তৈরি করে, এবং এখানে নিষেক ক্রিয়া সংঘটিত হয়। তোমাদের যদি বলা হয় নিষেক কোথায় ঘটে বা নিষেক কোন অংশে সংঘটিত হয়,
তাহলে অবশ্যই বলতে হবে ডিম্বনালীতে বা ফেলোপিয়ান নালীতে, ঠিক আছে? আর ফিমব্রি কাকে বলে, অ্যাম্পুলা কাকে বলে, তারপর ডিম্বনালীর সংখ্যা কয়টি, তাহলে ডিম্বনালী এক প্রান্ত যদি ডিম্বাশয়ের সাথে যুক্ত থাকে, অপর প্রান্ত কার সাথে যুক্ত থাকে, তাহলে অপর প্রান্ত জ্বরের সাথে যুক্ত থাকছে, ফেলোপিয়ান নালীর কয়টি অংশ থাকে, চারটি অংশ থাকে, কোন অংশের নাম কি, কোথায় নিষেক সংগঠিত হয়, এই বিভিন্ন কোশ্চেনগুলি এখান থেকে আসবে। আমি যে বললাম, আমি বলার পর বা আমার যে ক্লাসটি, এই ক্লাসটি শেষ হওয়ার পর তোমরা অবশ্যই মূল যে বই অর্থাৎ টেক্সট বইটি ভালো করে পড়বে এবং চিত্রের সাথে মিলিয়ে মিলিয়ে জিনিসগুলি বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, রিপ্রোডাক্টিভ সিস্টেম বা স্ত্রী প্রজননতন্ত্রের বিভিন্ন অংশগুলি এখানে দেখানো হয়েছে। ফেলোপিয়ান যে নালী বা আমরা ডিম্বনালীর কথা বললাম, সেই ডিম্বনালীর দুটি দেখো এখানে দেখানো হয়েছে, এবং ডিম্বনালীর শেষ প্রান্তে দেখো প্রসারিত হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা, এবং অ্যাম্পুলার শেষ প্রান্তে কতগুলি প্রলম্বিত অংশ দেখা যাচ্ছে যেগুলিকে বলা হচ্ছে কি, ফিমব্রি। এখন আমরা জানবো ইউটেরাস বা জরায়ু সম্পর্কে। দেখি, জরায়ু মূত্রাশয়ের পেছনে শ্রোণীগহ্বরে অবস্থিত এবং এটি দেখতে নাশপাতির মতো। এই যে নাশপাতি শব্দটি তোমাদের মনে রাখতে হবে, কারণ এই নাশপাতি শব্দটা দিয়ে এমসিকিউ বা জ্ঞানমূলক বিভিন্ন ধরনের কোশ্চেনগুলি পরীক্ষায় কিন্তু প্রায়ই এসে থাকে। তাহলে জরায়ু কোথায় থেকে? মূত্রাশয়ের পেছনে এবং মলাশয়ের সামনে। মনে রাখতে হবে মূত্রাশয়ের পেছনে এবং মলাশয়ের সামনে জরায়ু অবস্থান করবে, এবং এটি দেখতে হচ্ছে অনেকটা কিসের মতো, উল্টানো যে নাশপাতি, নাশপাতি একটি ফল, তো এই নাশপাতির মতো, এবং এটির যে দৈর্ঘ্য প্রায় 8 সেন্টিমিটার, ঠিক আছে? এর দৈর্ঘ্য হচ্ছে কতটুকু, 8 সেন্টিমিটার, এবং প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ, এটি অবশ্যই মনে রাখতে হবে, এটি হলো ভ্রূণ বৃদ্ধি এবং বিকাশ লাভের আশ্রয়স্থল। যে ভ্রূণের বিকাশ এবং বৃদ্ধি কোথায় ঘটে, তোমরা সকলেই মনে রাখবে, জরায়ুতে কি হয়, ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশ ঘটে। জরায়ুর আকার খুব ছোট হলেও প্রজনন সময় এটি বিশাল আকার ধারণ করে, এবং গর্ভাবস্থায় এটি প্রায় 20 গুণ বৃদ্ধি পায়। পরীক্ষায় এই কোশ্চেনটিও প্রায়ই আসে যে গর্ভাবস্থায় জরায়ুর বৃদ্ধি কতটুকু ঘটে থাকে। তাহলে বৃদ্ধি ঘটে থাকে প্রায় 20 গুণ, অর্থাৎ স্বাভাবিক যেটি থাকে তার থেকে প্রায় 20 গুণ পর্যন্ত গর্ভাবস্থায় এটি বৃদ্ধি পায়। এবং নিষেকের পর বিভাজনোত্তর যে জাইগোট জরায়ুতে সংস্থাপিত হয়ে বিকাশ লাভ করে এবং ভ্রূণ গঠন করে। জরায়ুর অংশ থাকে তিনটি, আবারও বলছি, জরায়ুর অংশ থাকবে কয়টি, তিনটি, ফান্ডাস, দেহ এবং সার্ভিক্স। কি বললাম? ফান্ডাস, দেহ এবং সার্ভিক্স। তো ফান্ডাস হচ্ছে কি, যে ফেলোপিয়ান নালীর উপরিভাগে যে অংশটা থাকছে, ফেলোপিয়ান নালীর উপরিভাগের জরায়ুর যে অংশ থাকে সেটিকে বলা হচ্ছে ফান্ডাস, আর দেহ এটি হচ্ছে জরায়ুর মূল অংশ। সার্ভিক্স হচ্ছে এটি জরায়ুর নিম্ন প্রান্তে অবস্থিত সরু যে অংশ, চিত্রে তোমরা লক্ষ্য করো, তাহলে কি সার্ভিক্স হচ্ছে জরায়ুর যে নিচের অংশ, সেই নিচের সরু অংশটাকে বলা হচ্ছে সার্ভিক্স, এবং সার্ভিক্সের সরু পথে বীর্যরস জরায়ুতে প্রবেশ করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা জানবো যে জরায়ুর প্রাচীর তিনটি স্তর নিয়ে গঠিত। জরায়ুর প্রাচীরের স্তর হচ্ছে কয়টি, তিনটি, একটা হচ্ছে অ্যান্ড্রোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং পেরিমেট্রিয়াম। নামগুলি খেয়াল করো, অ্যান্ড্রো, মায়ো এবং পেরিমেট্রিয়াম। এবং অ্যান্ড্রো শব্দের, আমরা জানি অ্যান্ড্রো শব্দের অর্থ হচ্ছে ভিতরে, তাহলে এটি মিউকোসা আবরণী দ্বারা গঠিত ভিতরের যে স্তর, তাহলে জরায়ুর সর্ব ভিতরের যে স্তরটি সেটিকে বলা হচ্ছে এন্ড্রোমেট্রিয়াম। এবং এরপরে যেটি থাকছে মায়োমেট্রিয়াম, এই স্তরটি মসৃণ পেশি দ্বারা গঠিত মাঝের পুরু স্তর, এবং পেরিমেট্রিয়াম হলো পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত বাইরের পাতলা যে স্তর সেটিকে বলা হচ্ছে পেরিমেট্রিয়াম। তো জরায়ুতে নিষিক্ত যে জাইগোট সংস্থাপিত হয়, পরীক্ষায় এই কোশ্চেনটি প্রায়ই আসে যে জাইগোট কোথায় সংস্থাপিত হয়, জাইগোট সংস্থাপিত হয় কোথায়, জরায়ুতে, এবং ভ্রূণের যে বিকাশ সেই বিকাশটিও কিন্তু ঘটে জরায়ুতে। জরায়ুর প্রাচীর থেকে অম্বরা গঠিত হয়,
যার মাধ্যমে ভ্রূণের পুষ্টি, দেহন এবং শ্বসন সম্পন্ন হয়। এছাড়াও সার্ভিক্সের মিশ্রিত সার্ভিক্স আমরা দেখতে পাচ্ছি যে নিচের যে অংশ, সেই সার্ভিক্সের মিশ্রিত ক্ষারকীয় রস শুক্রাণুর চলন শক্তি বৃদ্ধি করে থাকে। এরপর আমরা যেটি জানবো সেটি হচ্ছে যোনি। তোমরা চিত্রে লক্ষ্য করো যে এই অংশটি হচ্ছে কি যোনি। এটি যদি বলা হয় লম্বা কতটুকু, 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা নলাকার খাদ যা যে মূত্রনালীর নিচ দিয়ে প্রসারিত থাকে, এটি কি মূলত বলা হচ্ছে যোনি বা ভ্যাজাইনা। কুমারীদের যোনিতে হাইমেন নামক পর্দা দেখা যায়, মিউকাসযুক্ত পিচ্ছিল পদার্থ নিঃসরণ করে এবং যোনি বীর্যকে জরায়ুতে পাঠাতে সাহায্য করে। তো জরায়ু মূত্রাশয়ের পিছনে, মলাশয়ের সামনে, এটা আমরা যোনি যেটি সেটি হচ্ছে 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা নলাকার খাদ এবং মূত্রনালীর নিচ দিয়ে প্রসারিত থাকছে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে আমরা পরের যে বিষয় জিনিসটি নিয়ে আলোচনা করব, তো তোমরা এখন আমরা যে বিষয়টি জানব যে স্ত্রী প্রজনন তন্ত্রের সাথে জড়িত যে হরমোনগুলি, সেই হরমোনগুলির নাম এবং তাদের কাজ সম্পর্কে। তো এখানে বিভিন্ন ধরনের হরমোন ক্ষরিত হয়, বিশেষ করে 3 ধরনের হরমোন প্রধানত ক্ষরিত হয়। এগুলো হচ্ছে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এবং রিল্যাক্সিন যে হরমোন। তো ইস্ট্রোজেন হরমোনের কথা আমরা শুরুতে বলি। ইস্ট্রোজেন হরমোন ডিম্বাশয়ের পরিণত গ্রাফিয়ান ফলিকল থেকে নিঃসৃত হলেও প্লাসেন্টা বা অম্ব্রা, অ্যাড্রিনাল কর্টেক্স এবং শুক্রাশয়ের ছাটলি কোষ থেকে অল্প পরিমাণে নিঃসৃত হয়। শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য রাখো, এটি গ্রাফিয়ান ফলিকল থেকে নিঃসৃত হলেও এটি প্লাসেন্টা বা অম্ব্রা, অ্যাড্রেনাল কর্টেক্স এবং শুক্রাশয়ের ছাটলি কোষ থেকেও অল্প পরিমাণে নিঃসৃত হয়। এই নিঃসৃত কোথায় থেকে হয় সেগুলির নাম জেনে রাখতে হবে, কারণ এখান থেকে বহুপদী কোষগুলি দিয়ে দিতে পারে। এস্ট্রোজেনের প্রধান কাজগুলি দেখি, দৈহিক যে পরিবর্তন, সেই দৈহিক পরিবর্তনগুলি মূলত ঘটে থাকে এই হরমোনের কারণে। এর প্রভাবে বয়ঃসন্ধিকালে এস্ট্রোজেন ক্ষরণ বেড়ে যায়, স্ত্রীর যৌনাঙ্গ সমূহ বালিকা সুলভ অবস্থা থেকে প্রাপ্তবয়স্ক অবস্থায় উন্নীত হয়, ফেলোপিয়ান নালী যোনি বহির্জননাঙ্গের বৃদ্ধি ঘটবে। তারপর জরায়ুর যে পরিবর্তন, সেই পরিবর্তন এস্ট্রোজেনের প্রভাবে ঘটে থাকে এবং বয়ঃসন্ধির কয়েক বছরের মধ্যে জরায়ুর বৃদ্ধি প্রায় দ্বিগুণ হয়, এবং স্তন গ্রন্থির যে বিকাশ সেটিও কিন্তু এস্ট্রোজেন হরমোনের কারণে হয়ে থাকে। তারপরে যে কাজটি হয়, স্নেহদ্রব্যের যে সঞ্চয় ঘটায়, ফলে কি হয় স্তন সুডৌল এবং উন্নত হয়। এছাড়াও ইস্ট্রোজেন হরমোন স্তন গ্রন্থিনালীর বিকাশ ঘটায়। তারপর যে কাজটি করে, ডিম্বাশয়ের পরিবর্তন, ইস্ট্রোজেন কর্পাস লুটিয়ামের জীবনকাল দীর্ঘায়িত করে এবং ডিম্বাণু নিঃসরণ ঘটায়। দেহে অস্থির পরিবর্তন ঘটাতে এরা ভূমিকা পালন করে। শ্রোণির পরিবর্তন ঘটায়, ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে শ্রোণিগহ্বর বেশ বড় হয় এবং সন্তান ধারণ ক্ষমতা সম্পন্ন হয়। দেহে যে ত্বক, সেই ত্বকের পরিবর্তন ঘটে ইস্ট্রোজেনের প্রভাবে। নারীর ত্বক মসৃণ, নরম এবং কোমল হয় এবং ত্বকে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়। ক্যালসিয়াম এবং ফসফেট যে ধারণ ক্ষমতা সেটি ধরে রাখতে পারে এবং অস্থি গঠনেও কাজে লাগাতে পারে। ইস্ট্রোজেন হরমোন নারীর দেহে প্রোটিন সংশ্লেষণ যেটি সেটি বৃদ্ধি করে। এরকম অনেক কাজ কিন্তু এই এস্ট্রোজেন হরমোনের মাধ্যমে ঘটে থাকে। তারপর যৌন যে আচরণ, সেই আচরণগুলি কিন্তু এস্ট্রোজেন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। প্রোজেস্টেরন ডিম্বাশয়ের, আমরা একটু আগে করলাম যে কর্পাস লুটিয়াম রয়েছে এবং কর্পাস লুটিয়াম ছাড়াও অ্যাড্রেনাল কর্টেক্স প্লাসেন্টা থেকেও নির্গত হয়। প্লাসেন্টার মানে হচ্ছে অম্ব্রা। তো প্রোজেস্টেরন কী কী কাজ করে আমরা দেখি, জরায়ুর যে পরিবর্তন সেটি ঘটায়। প্রোজেস্টেরন প্রাক রজস্রাবীয় দশায় জরায়ু গাত্রের ঝিল্লির পরিবর্তন ঘটায়, যেমন এন্ডোমেট্রিয়াম স্তরের বৃদ্ধি ঘটায়। তারপরে গর্ভাবস্থায় স্থিতিশীলতা, প্রোজেস্টেরনের প্রভাবে জরায়ুতে যে প্রাক রজস্রাবীয় পরিবর্তন আনে তা নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে প্রতিস্থাপনে সাহায্য করে। এই হরমোন গর্ভাবস্থাকে ধরে রাখতে সাহায্য করে এবং অম্রার বৃদ্ধি ঘটায়। ডিম্বাশয়ের পরিবর্তন,
গটায় এই হরমোন প্রজেস্টেরন হরমোন গর্ভকালে সাহায্যে লিঙ্গ নিঃসরণ এবং মাসিক যৌনচক্রকে অবদমিত করে। প্রসব নালী, প্রসবকালে এই হরমোন যোনিপথের বৃদ্ধি এবং শ্রোণী বন্ধনের শিথিলতা বজায় রেখে প্রসব নালীর আয়তন বৃদ্ধিতে সাহায্য করে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিল্যাক্সিন হরমোন, যিনি গর্ভাবস্থায় শ্রোণী বন্ধনীকে শিথিল করে। এবং রিল্যাক্সিন জরায়ুতে গ্লাইকোজেন, পানি এবং নাইট্রোজেনের যে পরিমাণ সেটি বৃদ্ধি করে। এটি জরায়ুর পেশির সংকোচনে বাধা দেয় এবং প্রজেস্টেরনের সক্রিয়তা বৃদ্ধি করতেও সহায়তা করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এবং তোমরা তোমাদের যদি বিষয়গুলো, কোনো অসুবিধা থাকে তবে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের সমাধান দেওয়ার যে কাজ সেটি অবশ্যই করব। তো তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে, পাশের যে শ্রেণীর কাজ থাকবে, পাশের যে চিত্রটি সেই চিত্রটি তোমরা আঁকবো এখনই ক্লাসে, একে এর বিভিন্ন অংশের নামগুলি তোমরা লিখবে। তোমরা একটু বলো তো জরায়ুর যে কাজ সেটি কি, ফিমব্রিকি, আচ্ছা ডিম্বাশয়ের কাজগুলি তোমরা লিখতে পারবে, ফেলোপিয়ান নালীর কাজ কি, তারপর হরমোন ছাড়া স্ত্রী প্রজনন সম্ভব নয় এই যে উক্তিটি বিশ্লেষণ করো, এবং তোমার উক্তিটির সপক্ষে তোমার যুক্তিগুলি উপস্থাপন বাড়ির করবে। কাছ থাকবে। স্ত্রী প্রজনন দ্বারা নিঃসৃত হরমোনের যে নাম সেই নামগুলি লিখে আনবে, এবং পাশাপাশি এই হরমোনগুলি কি কাজ সম্পাদন করে সেই কাজগুলি অবশ্যই তোমরা লিখবে, ঠিক আছে? তো আজ বিষয় নিয়ে তাহলে এ আলোচনা হবে, পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি, সবাইকে ধন্যবাদ।